সিনেমা দেখলেই বিরিয়ানি ফ্রি জি দর্শক, এমনই ঘটনা ঘটেছে আমাদের দেশে। আপনি সিনেমার বিনিময়ে পেয়ে যাবেন এক প্যাকেট বিরিয়ানি ফ্রি। গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার 20 এপ্রিল দুপুরে চালু করে দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করেন হল কর্তৃপক্ষ। দেওয়া হয় বিশেষ অফার, 100 টাকার টিকিট কাটলেই এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। মুহূর্তে বিষয়টি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, যা চোখ এড়ায়নি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা লিপস্টিকের অভিনয় শিল্পী আদর পূজারো। তার সূত্র ধরে শুক্রবার 26 এপ্রিল দুপুরের পর হলটিতে যায় এই অভিনয় শিল্পীরা। পরে দর্শক সারিতে বসে দেখেন তাদের অভিনীত সিনেমাও। এ সময় উপস্থিত দর্শকরা তাদের ফুলের শুভেচ্ছা জানান, পাশাপাশি ভিড় জমান প্রিয় নায়ক নায়িকার সঙ্গে ছবি ও সেলফি তুলতে। দর্শক দেখলেন তো কত রকমের পন্থা আসলে এখন আমাদের সিনেমা দেখার জন্য অ্যাপ্লাই করতে হয়, দর্শকদের হলে টানতে হয়। তবে আমি প্রত্যাশা করব হলগুলো যেন সুন্দর করে চলে, আমরা দর্শকরা যেন বেশি বেশি করে সিনেমা দেখি, বাংলা সিনেমার আরো জয় জয়কার হোক। সবার জন্য শুভকামনা, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবি। সাথে দেখার জন্য ধন্যবাদ।